আসসালামু আলাইকুম বন্ধুরা, এইচএসসি রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অধীর আগ্রহে এইচএসসি রেজাল্টের জন্য অপেক্ষা করছো। আগামী 26 তারিখ এই রেজাল্টটি প্রকাশিত হতে যাচ্ছে। অনেকেই জিজ্ঞেস করেছো কখন এই রেজাল্টটি দিবে, টাইমিংটা জানতে চেয়েছো। কেউ জানতে চেয়েছো কীভাবে সহজে রেজাল্টটি দেখা যায়, কেউ জানতে চেয়েছো মার্কশিট সহ কীভাবে রেজাল্টটি দেখা সম্ভব, এই প্রক্রিয়া জানতে চেয়েছো। আজকের ভিডিওতে করণীয় কোনটা, বর্জনীয় কী করবে কী করবে না, প্রতিটি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, খুঁটিনাটি তথ্য দেব। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। প্রথমেই আলোচনা করি রেজাল্ট এবং এর সংক্রান্ত তথ্যগুলো। বন্ধুরা, তোমরা জানো রেজাল্ট আগামী 26 তারিখে দিয়ে যাচ্ছে এবং সকাল 11টায় এই রেজাল্টটি দিবে। অনেকেই প্রশ্ন করেছো রেজাল্ট 11টায় দিচ্ছে, তার মানে কি আমরা 11টায় পাবো নাকি এর পরে পাবো বা আগেও পেতে পারি। বন্ধুরা, রেজাল্ট পাবলিশ হওয়ার সময় একটি আনুষ্ঠানিকতা থাকে। প্রথমে প্রধানমন্ত্রীর কাছে এই রেজাল্টের একটি সার সংক্ষেপ দেওয়া হয়। রেজাল্টটি তার কাছে দেওয়ার পর এরপর মন্ত্রণালয় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যগুলো গণমাধ্যমকে জানায়। এরপরই মূলত স্ব শিক্ষা প্রতিষ্ঠান এবং বোর্ডে রেজাল্টগুলো চলে যায় এবং পাবলিশড হয়ে যায়। বিষয়টা কনফার্ম করার জন্য শিক্ষা বোর্ডও কিন্তু একটি নোটিশও প্রকাশ করেছে। চলো সেই নোটিশটা আমরা এক নজর দেখে নিই। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাই সেই নোটিশ। এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলা হয়েছে 26 নভেম্বর তারিখ সকাল 11টায় এইচএসসি বা সমমান পরীক্ষা 2023 এর ফলাফল স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। তার মানে বোর্ডের ওয়েবসাইটেও তোমরা দেখতে পাবে এবং স্ব শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু রেজাল্টটি তারা পাবলিশ করবে। এখন অনেকেই প্রশ্ন করেছিলে যে ভাইয়া, তাহলে দ্রুত আমরা রেজাল্টটি কীভাবে দেখতে পারি। বন্ধুরা, রেজাল্ট দেখার তিনটি পদ্ধতি রয়েছে। প্রথমত হচ্ছে তুমি SMS-এর মাধ্যমে রেজাল্টটি চেক করতে পারবে, এটি একটি পদ্ধতি, এটা সবাই তোমরা জানো। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে চেক করা। তৃতীয় পদ্ধতিটি হচ্ছে সরাসরি কলেজে চলে যাওয়া। চলো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নিই কীভাবে SMS-এর মাধ্যমে রেজাল্টটি চেক করতে হয়। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ HSC-র ফলাফল 2023 চেক করার পদ্ধতি। প্রথমে তোমাদের মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে এবং এই মোবাইলের সিমটি যে কোনো অপারেটরের হতে পারে, এটা কোনো সমস্যা নেই। যে কোনো অপারেটরের মাধ্যমে তোমার রেজাল্টটি চেক করতে পারবে। অবশ্যই এটা চার্জ প্রযোজ্য, তার মানে তোমার SMS-এর কিছু টাকা পয়সা এখানে প্রযোজ্য হবে। সাধারণ শিক্ষা বোর্ড যারা রয়েছে, সাধারণ শিক্ষা বোর্ডের ক্ষেত্রে প্রথমে তোমার মেসেজ অপশনে গিয়ে লিখবে HSC স্পেস দিবে, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দিবে, যদি ঢাকা বোর্ড হয়ে থাকো DHA দিবে, স্পেস দিবে, তারপর তোমার HSC রোল নাম্বারটি বসাবে, স্পেস দিবে, এরপর তুমি পাসিং ইয়ারটি বসাবে 2023, পাঠিয়ে দিবে 16222 নাম্বারে। এই নাম্বারে পাঠিয়ে দিলে সরাসরি তোমরা রেজাল্টটি পেয়ে যাবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। যেমন এখানে বলা হয়েছে এক্সাম্পল হিসাবে HSC স্পেস ঢাকা স্পেস রোল নাম্বার স্পেস সাল, পাঠিয়ে দিবে 16222 নাম্বারে, তাহলেই তোমার রেজাল্ট পেয়ে যাবে। যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে HSC স্পেস MAD মানে মাদ্রাসার এটা প্রথম তিন অক্ষর, স্পেস দিবে, রোল নাম্বারটি বসাবে, স্পেস দিবে, ইয়ার দিবে 2023, পাঠিয়ে দিবে 16222 নাম্বারে, তাহলেই তুমি রেজাল্টটি দেখতে পাবে। যারা কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে HSC স্পেস TEC স্পেস রোল নাম্বারটি বসাবে, সাল বসাবে স্পেস দিয়ে, এবার পাঠিয়ে দিবে 16222 নাম্বারে, তাহলে তোমরা রেজাল্টটি পেয়ে যাবে। অনেকেই শিক্ষা বোর্ডের নামগুলো জানতে চাও, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এই শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর আমি তোমাদের সাথে শেয়ার করলাম। স্ক্রিনশট নিয়ে তোমরা এইটা রেখে দিতে পারো বা তুমি জেনে নিতে পারো যে তোমার শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর কী হবে। বন্ধুরা, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে চেক করা। চলো বন্ধুরা দেখে নিই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কীভাবে রেজাল্ট চেক করবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে HSC রেজাল্ট চেক করার ওয়েবসাইট, educationboardresult.gov.bd। আমি যত গুরুত্বপূর্ণ লিঙ্ক রয়েছে সবগুলো আমি কমেন্টে পিন করে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করতে পারবে। এখানে আসার পর এক্সামিনেশন তুমি HSC দিবে, এরপর তুমি ইয়ার দিবে 2023, বোর্ড দিবে ধরো তোমার ঢাকা বোর্ড, রোল নাম্বারটি দিবে, রেজিস্ট্রেশন নাম্বারটি দিবে, এখানে যে সংখ্যাটি থাকবে যোগ বিয়োগ করে তোমরা সংখ্যাটি লিখে দিবে, এরপর সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে তুমি রেজাল্টটি দেখতে পাবে। এটা হচ্ছে একটি ওয়েবসাইট। আরেকটি ওয়েবসাইটও কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ই-বোর্ড রেজাল্ট। এখানে আরও ডিটেলস রেজাল্টটি আসে। এখানে তোমার এক্সামিনেশন HSC দিবে, ইয়ার দিবে 2023, বোর্ড দিবে ঢাকা বোর্ড বা তোমার বোর্ডটি দিবে। এখানে যদি তোমার নিজের রেজাল্টটি দেখতে চাও ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করবে, তাহলে তোমার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবে, আর এখানে যে ছবিটির মধ্যে যে অক্ষরগুলো থাকবে সেটা দেখে দেখে এখানে লিখে দিবে। গেট রেজাল্টে ক্লিক করলে ডিটেলস রেজাল্টটি তুমি জানতে পারবে। তুমি যদি তোমার কলেজের অর্থাৎ পুরো কলেজের রেজাল্টটি জানতে চাও, তাহলে এখানে ইনস্টিটিউশন রেজাল্টে ক্লিক করলেই তুমি পুরো তোমার কলেজের রেজাল্টটি দেখতে পাবে। তো এভাবে ডিটেলস রেজাল্ট এখানে দেখা সম্ভব। দুটি ওয়েবসাইটের লিঙ্কই আমি কমেন্টে পিন করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এবার আসি তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি সরাসরি কলেজে চলে যাবে, সেখানে গিয়ে তোমরা সরাসরি রেজাল্টটি দেখতে পাবে বা জানতে পারবে। এই হচ্ছে তিনটি পদ্ধতি যার মাধ্যমে রেজাল্টটি তুমি দেখতে পাবে।
অনেকেই প্রশ্ন করেছিলে, ভাইয়া রেজাল্ট তো সকাল 11টায় যদি পাবলিশড হয় সেক্ষেত্রে 11টায় কি আমরা রেজাল্ট দেখতে পাবো নাকি দেরি হবে? বন্ধুরা, যখন রেজাল্টই পাবলিশড হয় তখন কিন্তু সকল বোর্ডের রেজাল্ট একসাথে পাবলিশড হয় এবং সবাই কিন্তু ওয়েবসাইটে রেজাল্ট চেক করার জন্য তাড়াহুড়া করে। তাই রেজাল্ট পাবলিশড হওয়ার পর আমাদের যে সার্ভারটা থাকে, অর্থাৎ বোর্ডের যে সার্ভার থাকে বা রেজাল্টের যে সার্ভার থাকে, অনেক বিজি থাকে। তখন কিন্তু খুব দ্রুত তোমরা রেজাল্টটি পাবে না, একটু সময় লাগে, একটু অপেক্ষা করতে হবে। তাই যখন এরকম পরিস্থিতি হয় যে সার্ভার বিজি, রেজাল্ট দেখতে পাচ্ছ না, তখন কিন্তু তাড়াহুড়া করা যাবে না বা এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এর জন্য অপেক্ষা করবে, কিছু সময় পার হওয়ার পর যখন সার্ভারটি স্বাভাবিক হয়ে যাবে তখন কিন্তু তোমরা রেজাল্টটি চেক করতে পারবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া, যদি আমার ওই সময় রেজাল্টটি দেখতে চাই তখন আমার কি কি করণীয় রয়েছে? তাড়াহুড়া থাকে বা একটু আগে রেজাল্টটি দেখতে চাও, তাহলে SMS হচ্ছে খুব ভালো একটি পদ্ধতি। তোমরা SMS এর মাধ্যমেও রেজাল্টটি চেক করতে পারবে। SMS এর মাধ্যমেও যদি ফল দেখতে না পারো তাহলে সরাসরি তোমরা ইনস্টিটিউশনে চলে যাবে বা তোমার কলেজে চলে যাবে, সেখান থেকে কিন্তু তুমি ডিটেলস রেজাল্টটি জানতে পারবে। এটাই হচ্ছে তোমার করণীয়। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।